এখনো সময় আছে, আমি আগেই বলেছি এখনো বলছি যে সরে দাঁড়ান, নিরাপদে সরে দাঁড়ান। তাহলে জনজীবন যে উত্তাল তরঙ্গ সৃষ্টি হয়েছে সুনামির মতো তা আপনাদেরকে ভাসিয়ে নিয়ে যাবে এবং তার নেতৃত্বে আছেন আমাদের তারেক রহমান, আমাদের তারুণ্যের প্রতীক। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার বিরোধী লড়াই ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং মানুষ নেমে পড়েছে। নেতাকর্মীদের এখন আরো শক্তি সঞ্চয় করে নয়নের রক্ত, শাওনের রক্ত, রহিমের রক্ত, আলেমের রক্তের ঋণ পরিশোধ করার জন্য তৈরি হতে হবে। আজ সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় মহাসচিব এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ আজকে গোটা বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি ধ্বংস করে ফেলেছে। যদি একটা জাতিকে ধ্বংস করতে হয়, তার রাজনৈতিক অবকাঠামো ধ্বংস করো, তার অর্থনৈতিক অবকাঠামো ধ্বংস করো, সেটাই তারা করছে। তিনি বলেন, আওয়ামী লীগ বালখিল্য আচরণ করে, তাদের কেউ বিশ্বাস করে না, এরা মানুষকে মানুষ মনে করে না, এরা মনে করে বোঝা, দেশটাকে এরা পৈতৃক সম্পত্তি মনে করে, যেভাবে পারবে সেভাবে লুট করবে, কেউ কিছু বলতে পারবে না, চুরি করবে, কেউ কিছু বলতে পারবে না, মানুষকে খুন করবে, কেউ কিছু বলতে পারবে না। এখনো সময় আছে, আমি আগেই বলেছি এখনো বলছি যে সরে দাঁড়ান, নিরাপদে সরে দাঁড়ান। তাহলে জনজীবন যে উত্তাল তরঙ্গ সৃষ্টি হয়েছে সুনামির মতো তা আপনাদেরকে ভাসিয়ে নিয়ে যাবে এবং তার নেতৃত্বে আছেন আমাদের তারেক রহমান, আমাদের তারুণ্যের প্রতীক। নাটক করে ছাড়াদের কিছুক্ষণ আগে আমাদের গণতন্ত্র মহাসাব করলেন, ছাড়ার কথা বলেন, আমি ওইদিকে যেতে চাই না, আমরা কথার কোনো উত্তর আমি দিতে চাই না। দেশের মানুষকে এত বোকা মনে করে, 14 ইলেকশন করলো, 154 জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করে সরকার গঠন করলো। নির্বাচন খুব ভালো হয়েছে, জনগণ ভোট দিয়েছে, পরিকাঠামো ক্ষমতায় এসেছে, বলে সেটা 5% লোক ভোট দিতে যায় এবং সেটা আমি দেখি যাই সেসব পত্রপত্রিকা। এই আমাদের দেশের পত্রিকায় গিয়ে গণি ভাইয়া ছেপেছে, বড় করে ছবি দিয়েছে, কেন্দ্রে কুকুর শুয়ে আছে, ওটা না শফির প্রধান বলল এর কুত্তা মার্কা নির্বাচন। তো 18 সালের নির্বাচন করলো, সে নির্বাচনে আগের রাতেই সব ভোট চুরি করে নিয়ে গেল, পুলিশ সব গোটা প্রশাসন যন্ত্রকে ব্যবহার করে। তো খুব জোর গলায় বলা শুরু করলো, যারা নির্বাচন করিতে এসছি, এখন আসছি। হঠাৎ করে সেদিন জাপানের রাষ্ট্রদূত, এইরকম নির্বাচন তো কখনো শুনি, আমি এত শুনেছি, এত দেখেছি, কিন্তু এই ধরনের আগে রাতে যে এইরকম নির্বাচন হয় এই নজিরটা আমি দেখিনি। গায়ে খুব লেগেছে। তারপরে তিনি বলছে যে আমরা ডেকে পাঠিয়েছি, তলব করেছি। তিনি আবার বলছি না, আমার সঙ্গে দেখা হয়নি। জাপান রাষ্ট্র নিজেই বলছে যে ওই প্রতিমন্ত্রীর সঙ্গে আমার দেখাই হয়নি। এগুলো হচ্ছে ছেলে খেলা। আমি যদি বলছি ভালো খিল্ল আচরণ, কেউ বিশ্বাস করে না, একটা কথা বিশ্বাস করেন আপনাদের, আপনারা যা কিছু বলবেন nobody will believe it। আমাকে আবার বলে আমি নাকি প্যাথোলজিক্যাল লায়ার, সকাল থেকে রাত সন্ধ্যা পর্যন্ত আমি নাকি মিথ্যা কথাই বলি। কথা বলে তারা, আসলে যে দেশের মানুষ বুঝে যে কে সত্য কথা বলে আর কে মিথ্যা কথা বলে। মানুষকে এরা মানুষ মনে করে না, এরা মনে করে ওদের প্রজা, দেশটাকে মনে করে ওদের পৈতৃক সম্পত্তি, এখানে যা খুশি তাই করবে তারা। লুট করবে, কেউ কিছু বলতে পারবে না, চুরি করবে, কেউ কিছু বলতে পারবে না, মানুষকে খুন করবে, কেউ কিছু বলতে পারবে না। আপনারা চিন্তা করে দেখেন যে কালকে তার আগের দিন বাপনবাড়িয়ার বাদশাহপুরের সেই ইউনিয়নে নয়নকে যে গুলি করেছে, কোনো কারণ নেই, তর্ক করছে, তর্কের মধ্যে কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। সেইখানে ছেলেরা পড়েছে, ছেড়ে দেওয়া, ওই ছেলের সামনে ছিল কনস্টেবল, সরাসরি তাকে গুলি করেছে, খুব ক্লোজ রেঞ্জ থেকে, নারী ঘুরি সমস্ত বেরিয়ে গেছে। এই শোনো, একটা গণতন্ত্রের কথা বলে, জনগণ তোমাদের বিচার করবেই, আদালতে তোমাদের বিচার হবেই, কারণ যে ক্ষতি তোমরা এই দেশে করেছ এই দেশের মানুষের করেছে, যে সম্ভাবনাকে তোমরা বিনষ্ট করেছ, যে স্বপ্নকে তোমরা ধূলিসাৎ করে দিয়েছ, তার অবশ্যই জনগণ তার বিচার করবে। আমি বক্তব্য দীর্ঘ করবো না, আমি শুধু আপনাদেরকে এটুকু বলতে চাই, লড়াই শুরু হয়ে গেছে, মানুষ নেমে পড়েছে, এখন শুধু আমাদেরকে আরো শক্তি সঞ্চয় করে ওই নয়নের রক্ত, শাওনের রক্ত, রহিমের রক্ত, আলিমের রক্তকে তার ঋণ পরিশোধ করবার জন্য আমাদেরকে রক্ত দেওয়ার জন্য তৈরি হয়ে যেতে হবে। মানুষ কিন্তু পিছিয়ে নেই। আমি 7টা সমাবেশ দেখলাম, প্রত্যেকটা সমাবেশে যেটা আমার এই বৃদ্ধ বয়সেও আমাকে যে অনুপ্রাণিত করেছে, যে এখন আর একটা মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদেরকে পরাজিত করতে হবে। বন্ধুগণ, আমরা আজকে আমাদের নেতা তারেক রহমান সাহেব তিনি আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ করছেন, তিনি আজকে আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন, তিনি আমাদেরকে সামনে নতুন স্বপ্ন দেখাচ্ছেন। এটা উনি অনেক আগে থেকে শুরু করেছেন, কিন্তু তিনি এই দেশে বিভিন্ন সমস্যা নিয়ে সেই 2001 সালে নির্বাচন আগে থেকে কাজ শুরু করেছেন, এবং সেই কাজও তিনি করছেন তার নিজস্ব চিন্তার মধ্যে। আজকে সেই কারণে তিনি একটা নতুন কথা বলেছেন, নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন, যে আমরা আন্দোলন করব, এই সরকারকে সরাবো, এই সরকারকে সরানোর পরে আমরা আন্দোলনকারী সমস্ত দলগুলোকে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করব। ভেরি সিগনিফিকেন্ট। কেন? যে তখন সমস্ত মানুষগুলোকে এক করে, এই দেশে এরা যে একটা ডাস্টবিন বানিয়ে ফেলেছে, নর্দমা বানিয়ে ফেলেছে, এটাকে পরিষ্কার করতে হলে সকলকে নিয়েই করতে হবে। এই জন্য তিনি বলেছেন যে আমরা একটা জাতীয় সরকার গঠন করব, আমাদের বিচার ব্যবস্থার সংস্কার করতে হবে, আমাদের প্রশাসন ব্যবস্থা সংস্কার করতে হবে, আমাদের আপনার প্রশাসনকে ঢেলে সাজাতে হবে, আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে, স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে, অর্থাৎ একটা সত্যিকারের আধুনিক জনকল্যাণমূলক একটা আলোকিত বাংলাদেশ নির্মাণ করতে হবে। বলতে যে ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেব এখানে বসে আছেন, আপনারা কি জানেন তার মামলা চলছে? তাকে যে বাবরা উনি খালাস হয়ে গেছেন, আবার ষড়যন্ত্রমূলক হবে উনাকে না, আমাদের সিনিয়র কয়েকজন নেতাকে আবার নতুন করে মামলা শুরু। কিছুক্ষণ আগে আমাদের মুন্সিগঞ্জের সেক্রেটারি কামরুজ্জামান রতন, তার স্ত্রী আমাকে ফোন করে বলল যে একটা কেসে, মিথ্যা কেসে, মামলায় ওই যে আমরা যেখানে আমাদের শাওনকে মেরে ফেলেছিল, উল্টো তো আমাদের উপরেই মামলা দিয়েছে, ছেলেদের উপরে। তাহলে 1 নম্বর আসামি কামরুজ্জামান রতন, আরেকটা ফলস কেসের মধ্যে তাকে ঢুকিয়ে 3 দিনের রিমান্ডে নিয়েছে। এদের কি বিবেকও কাজ করে না? আমি খুব পরিষ্কার করে বলতে চাই, আমি বিচার বিভাগকে বলতে চাই, বিচারকদের প্রতি সম্মান রেখেই বলতে চাই, দয়া করে ন্যায় বিচার করুন। কারণ এদেশে বহু প্রমাণ আছে, বিচারপতি তোমার বিচার করবে যারা হাত জেগেছে ওই জনতা। সুতরাং কোনটাই পার পাবেন না। বারবার করে আমরা বলেছি, আবারও বলছি, যে 1971 সালে যে লক্ষ লক্ষ মানুষ তাদের বুকে রক্ত ঝেড়ে দিয়েছে, এখন যে গণতন্ত্রের জন্য 35 লক্ষ মানুষকে আসামি করেছ, আমার 7 জন যোদ্ধা প্রাণ দিয়েছে, এই মূল্য অবশ্যই তোমাদেরকে দিতে হবে। এখনো সময় আছে। আমি আগেই বলেছি, এখনো বলছি, যে সরে দাঁড়ান, নিরাপদে সরে দাঁড়ান। তাহলে জনজান যে উত্তাল তরঙ্গ সৃষ্টি হয়েছে, সুনামির মতো তা আপনাদেরকে ভাসিয়ে নিয়ে যাবে। এবং তার নেতৃত্বে আছেন আমাদের তারেক রহমান, আমাদের তারুণ্যের প্রতীক। আজকের এই দিনে আমাদের নেতা তারেক রহমান সাহেবের সুস্বাস্থ্য কামনা করছি, দীর্ঘ জীবন কামনা করছি, এবং পরম করলাম আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাইছি, আল্লাহ তাআলা তাকে যেন শক্তি দেন, আরো দীর্ঘ জীবন দান করেন, যেন তিনি 800 কোটি মানুষকে আবার মুক্তির পথে নিয়ে যেতে পারেন। এই কথা বলে দেশের বেগম খালেদা জিয়ার মুক্তি কামনা করে এবং আমাদের সমস্ত মানুষের মুক্তি কামনা করে শেষ করছি। ধন্যবাদ।